extra time. SRMB TMT Champions ki pasand. আনন্দমার্গী, আনন্দমার্গী শব্দটা শুনলে বাঙালির মনে পড়ে যেতে পারে 90 দশকের মাঝামাঝি সময়ে পুরুলিয়ায় অস্ত্রবর্ষণের কথা। না, এটা কোনো রাজনৈতিক খবর নয়, আমরা দেব খেলার খবর। আনন্দমার্গীরা সরাসরি যুক্ত হয়েছেন ফুটবলে এবং তা নিয়ে দারুণ কাজ করছে তারা, স্পিরিচুয়ালি স্পোর্টস অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্লাব, আনন্দমার্গীদের বিশেষ ফুটবল ক্লাব। তারা পুরুলিয়াতে ফুটবল কোচিং চালাচ্ছে এবং সেই ফুটবল কোচিং ক্যাম্পের ছেলেদের কলকাতায় নিয়ে এসে আধুনিক প্রযুক্তিতে সেরা কোচের কাছে অনুশীলন করার সুযোগ করে দিল। এবার সল্টলেকের ভারতীয় বিদ্যাভবন স্কুলের মাঠে সেই অনুশীলনে দেখা গেল এলাইসেন্সারি প্রতিষ্ঠিত কোচ শঙ্করলাল চক্রবর্তীকে, আর তার সঙ্গে তার বন্ধু সূর্যবিকাশ চক্রবর্তী। সূর্যবিকাশ চক্রবর্তী মূলত এই ফুটবল কোচিং ক্যাম্পের সরাসরি বুদ্ধি ও পরামর্শদাতা। দীর্ঘ 2 বছরের বেশি সময় জুড়ে কাজ করছেন প্রাক্তন এই ইস্ট বেঙ্গলিয়ান। কি বলছেন তিনি, চলুন শুনে নি। আমাদের কলকাতার বুকে আমরা বহুদিন ধরে ফলো করছি যে কলকাতার আশেপাশের অঞ্চল বাদ দিয়ে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দিনাজপুর, রায়গঞ্জ, এইসব এরিয়া থেকে ছেলে পেলে খুব কম আসছে। তা গ্রামের ট্যালেন্টেড ছেলেদের আনার জন্য আমার এই আনন্দমার্গীরা আমাদের সাথে যোগাযোগ করেছিল যে কীভাবে কী করলে পরে স্পোর্টসের মাধ্যমে সমাজসেবা করা যায়। তা আমি ওনাদেরকে বলেছিলাম, আপনারা এগিয়ে আসুন, কোনো ভালো অর্গানাইজেশন যদি আপনাদের পরিকাঠামো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা এগিয়ে আসুন, আমরা আপনাদের সব রকম সাহায্য করব। আমি আছি, দেবজিৎ ঘোষ আছে, শঙ্করলাল চক্রবর্তী আছে, কবিদা আছে, বিশ্বজিৎ ঘোষাল আছে, এরকম বহু সিনিয়র প্লেয়ার আছে যারা আমাদেরকে এই মানসিকভাবে শারীরিকভাবে সাপোর্ট করছে। তা আমরা ওনাদের পুরুলিয়ার যে টিমটাকে আসছে বলছি, তোমরা আপনারা নিয়ে আসুন, এখানে এসে একটু প্র্যাকটিস করুক, আধুনিক প্র্যাকটিস কীরকম হয়। তার জন্য শঙ্করলাল চক্রবর্তী মাঠের মধ্যে আছে, ও নিজে দাঁড়িয়ে থেকে প্র্যাকটিস দেখাচ্ছে, কোচেদের সাথে একটা ট্রেনিং পিরিয়ড নেবে ওরা, বাচ্চাগুলো উৎসাহ পাবে পুরুলিয়া থেকে এখানে খেলতে আসছে। তা আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটা রেসিডেন্সিয়াল ক্যাম্প করা, যেটা ওনাদেরও লক্ষ্য। তা আমরা মে মাসের পর থেকে আমরা যেই ডিস্ট্রিক্টগুলো পিছিয়ে আছে বিশেষ করে সেখানে ট্রায়াল নিতে যাব, সেখান থেকে ট্যালেন্টেড ছেলে যারা আছে তাদেরকে তুলে নিয়ে আসবো। একটু লং টাইম প্রসেস হবে, কিন্তু আমরা চাইছি যে রেসিডেন্সিয়াল করতে, যেখানে থাকা খাওয়া পড়াশোনা সম্পূর্ণ বিনা পয়সায় পাবে। তা ওনারা কথা দিয়েছে যে আমরা এটার সাথে একমত, ওনারাও চেষ্টা করছে আমাদের সাথে এটা যেন এগিয়ে নিয়ে যায়। ফুটবল যেন আমাদের মেইন মুদ্রা কথা হচ্ছে, ফুটবল যেন লাভবান হয়, কিছু বাচ্চা ছেলে যেন কলকাতার মাঠে দাপিয়ে ফুটবল খেলতে পারে, বাঙালি ছেলে, এটা আমাদের মূল উদ্দেশ্য। এখন দেখি কতটা কী করা যায়। সম্পূর্ণ নিখরচায় 27 জন বাচ্চা এবং 2 জন কোচকে আধুনিক প্রযুক্তি কোচিংয়ের খুঁটিনাটি শেখালেন শঙ্করলাল চক্রবর্তী। তিনি কি বলছেন, চলুন শুনে নেব। এক হচ্ছে এটা আমাকে সূর্য, মানে আমার ছোটোবেলার বন্ধু, বড় ক্লাব খেলেছি একসাথে আমরা, বাংলা খেলেছি, ও আমাকে প্রথমে বলে, তখন আমি বললাম এটা একটা অত্যন্ত ভালো উদ্যোগ, তুই ওদের একদিন নিয়ে আসিস, আমি ওদের ট্রেনিং করাবো, ওদের কোচেদেরও ট্রেনিং করাবো, কারণ ওরা তো জানে না ওরা অত্যন্ত গ্রামে থাকে, ঘুরিয়ে আসে, এবং যা হয় একটা আমরা বাঙালি, আমাদেরও মধ্যে একটা ফুটবলের ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠা, যদি আমাদের কিছু কাজ ওনাদের কাজে লাগে, ওনারা যেভাবে চালান একটা সংস্থা, তাতে আমি নিজেকে ধন্য মনে করব। পৃথিবীর সমস্ত বিখ্যাত কোচ তারা চায় বা তারা করে ম্যাক্সিমাম টাইম বাচ্চাদের সাথে থাকতে, কারণ এদের সাথে যে আনন্দ আছে, বা এখান থেকে যদি কোনো একটা প্লেয়ার তৈরি হয় তার যে আনন্দ একটা চ্যাম্পিয়ন হওয়ার থেকেও বেশি। তাই আমিও ওই পথেই চলছি, আর নিজেকে কোনো থেমে রাখতে চাই না, সাফল্য সাফল্য না পাওয়া এর মধ্যে দিয়ে নিজেকেও এগিয়ে যাওয়া, এখান থেকেও আমি অনেক কিছু শিখতে পারছি যে আজকালকার বাচ্চা ছেলেদের কীভাবে হ্যান্ডেল করতে হয়, বাচ্চা ছেলেরা কখন কাঁদছে, এইসব ছোটো ছোটো ছেলেরা কখন করতে পারছে না, যাতে আমার মধ্যে বিরক্তি না আসে, এগুলো একটা আমার কাছে শেখার। আর উদ্যোক্তারা কি বলছেন, আনন্দমার্গীদের পক্ষ থেকে নারায়ণানন্দ অভ্যুদ্ধিত সামগ্রিক পরিকল্পনার কথা জানালেন স্বামীজি। আমি তো থাকি পুরুলিয়ায়, প্রত্যন্ত এলাকায়, পুরুলিয়ার টাউন থেকেও 50 কিলোমিটার ভিতরে গ্রামের দিকে। আমরা দেখলাম যে গ্রামের যে ছেলে মেয়েদের ওদের মধ্যে পটেন্সিয়ালটি রয়েছে, খেলার মধ্যে খেলাধুলাদের শক্তি রয়েছে, সামর্থ্য রয়েছে, সামর্থ্য মানে ফিজিক্যাল
ইয়ে সমর্থ রয়েছে, কিন্তু তাদের বহিঃপ্রকাশ হচ্ছে না, তারা উপরে উঠাবার কোনো স্কোপ পায় না। তো আমরা কী করছি, এই যে গ্রামের যে অরিজিনালিটি রয়েছে, তাদের যে খেলার যে ক্ষমতা রয়েছে সেটা প্রকাশ হোক, সেই উদ্দেশ্য নিয়েই ওদের আমরা কোচিং শুরু করেছি। আমরা 1990 সাল থেকেই ওদের মানে খেলাধুলা করাতাম, বিভিন্ন কম্পিটিশান টুর্নামেন্ট করাতাম। তারপর দেখলাম যে ওদেরকে স্কিল ডেভেলপ করতে গেলে কোচিং দরকার, সেই 2021 সালে এপ্রিল থেকে আমরা এই কোচিং শুরু করেছি, প্রফেশনাল কোচিং মাধ্যমে ছেলেদের তুলে আনলাম। এক বছর হয়ে গেল, এখন দেখলাম যে এদের এক্সপোজ আরও দরকার, যে শহরমুখী, কারণ এখানে দেখুন 22টা ছেলে নিয়ে এসছে, 22 জনের মধ্যে 19 জন ওরা কলকাতা কখন ভাবতেই পারেনি কলকাতা আসবে। আমরা এই এদের এই এক্সপোজের মাধ্যমে চাই যে এরা প্রতিষ্ঠিত হোক, জেলাতে প্রতিষ্ঠিত হোক, রাজ্যে প্রতিষ্ঠিত হোক, রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক, এবং এইভাবেই বিভিন্ন গ্রামে, সব গ্রামগুলোতে রয়েছে অনেক ছেলে মেয়েরা রয়েছে, তাদেরও আমরা এইভাবে তুলে আনতে চাই। আমাদের ইচ্ছা রয়েছে ভবিষ্যতে এইরকম গ্রামে বিভিন্ন ছোটো ছোটো ক্যাম্প করে তাদের যে মেধা, খেলার দিকে যে মেধা সম্পন্ন, তাদের আমরা উঠি নিয়ে এসে তাদের আমরা ট্রেনিং দিয়ে তাদের যেন রাজ্যে রাষ্ট্রে একটা প্রতিভা সম্পন্ন যারা রয়েছে তারা যেন সেই প্রতিভাটা জেগে উঠুক, এটাই আমরা চাই। পুরুলিয়ার জঙ্গলমহলে ছেলেদেরকে ফুটবলে নিয়ে এসে অন্য রকমভাবে তৈরি করার চেষ্টায় এই ক্লাব, এবং আদিবাসী ছেলেদের স্বাভাবিক শারীরিক সক্ষমতাকে কাজে লাগিয়ে ফুটবল একাডেমিকে আরও দূর এগিয়ে নিয়ে যেতে চায় এই সংগঠন। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।